উত্তরবঙ্গ সফরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপনির্বাচনের প্রচারে পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি। শুক্রবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছে। সড়ক পথে আলিপুরদুয়ার জেলা মাদারিহাটের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। আগামী 13 নভেম্বর ওই আসনে উপনির্বাচন রয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার গত নির্বাচনে যে ভূমিকা নিয়েছিল এবার যদি তা না নেয় তবে মাদারিহাট আসন তারা অবশ্যই জিতবে। আর এখনই ভবিষ্যৎবাণী করে যাচ্ছে যে 2026 সালে যে বিজেপি মাদারিহাট আসনটি বিপুল ভোটে জিতবে। সুকান্ত মজুমদার জন বার্লা প্রসঙ্গে বলেন, বিজেপির ভোট বিজেপির প্রতীকের সঙ্গে থাকবে, কারো মুখের সঙ্গে নয়। আমি তার সঙ্গে দেখা করেছি, তিনি বিজেপিতেই ছিলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের দলের সঙ্গেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে উপনির্বাচনে তার প্রশাসন যে আচরণ করেছে সেই আচরণ যদি এবার না করে তাহলে পরে মাদারিহাট তো অবশ্যই জিতবে। বাই ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন বিশেষ করে কতটা নিরপেক্ষ থাকবে এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। তবে মাদারিহাটের মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে, তারা বরাবর আমাদের উপরে ভরসা রেখেছেন, আমাদের বিধায়ককে জিতিয়েছেন। দেখুন, আমি আগেও বলেছি বিজেপির ভোট বিজেপির সিম্বলের সাথে থাকে, বিজেপির নেতা মুখ করলে ভোট যায় না। বিজেপি একমাত্র রাজনৈতিক দল, হয়তো আপনারা অনেকেই জানেন না, যারা প্রথম দিকে একদম শুরুর দিকে নিজের রাষ্ট্রীয় সভাপতি অর্থাৎ সর্বভারতীয় সভাপতিকে পার্টি থেকে বের করে দিয়েছে, তারপরে বিজেপি ক্ষমতায় এসেছে। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু, অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।